নমস্কার আজকে আমরা শুনব শ্রী অশোক কুমার মিত্রর সৃষ্টি গোয়েন্দা বিমল ডাক্তারের গল্প সবই যখন অন্ধকারের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যে বই থেকে আমি এই গল্পটা পড়ছি সেই বইটি যদি আপনারা অনলাইন পারচেস করতে ইচ্ছুক থাকেন তাহলে তার লিঙ্ক এই ভিডিও তলায় ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই এক যে ছিল প্রিয়াঙ্কার সাথে সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতে সাবস্ক্রাইব থাকতে ভুলবেন না এক যে ছিল প্রিয়াঙ্কার দশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করা সেলিব্রেশন হিসেবে যে গিভেটা হতে চলেছে তাতে কোয়ালিফাই করার জন্য একমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে এক যে ছিলর সাথে এক যে আছে প্রিয়াঙ্কাতেও আপনাদের সাবস্ক্রাইব থাকতে হবে কারণ গিভের খেলাটা আমরা এক যে আছে প্রিয়াঙ্কাতেই খেলব চ্যানেলের লিংক আপনারা নিচে ডিসক্রিপশানেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টিপে রাখতে ভুলবেন না কারণ এই গিভেতে আপনাদের মধ্যে একজন জিতে যাবেন এটি অ্যামাজন কেন্ডল। শুরু করছি সবে যখন অন্ধকারের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা শুনলাম যে সম্ভ্রান্ত ব্যবসায়ী এবং জমিদার রাধা বাবুকে তার অ্যাসিস্ট্যান্ট তার অফিসে মৃত অবস্থায় দেখতে পায় সার্কস্ট্যান্সিয়াল এভিডেন্স পরিষ্কার বলে দিচ্ছে যে ঘটনাটা আত্মহত্যার এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার বাবু তিনিও ইনভেস্টিগেট করতে এসে সুইসাইড ছাড়া আর অন্য কোনো উপায় এই মৃত্যু হয়ে থাকবে এরকম কোনো সম্ভাবনা দেখেন না ক্ষিতীশবাবুর বন্ধু বিমল পেশায় ডাক্তার বটে কিন্তু তার মেন প্যাশন হচ্ছে ক্রাইম ক্রিমিনোলজি ডিটেকটিভ কিরি ক্ষিতীশবাবু যান বিমলবাবুর কাছে এই ঘটনাটা সম্পর্কে বলতে ক্ষিতীশবাবু জানতেন না যে বিমলবাবু অলরেডি এই ঘটনাটি জানেন শুধু তাই নয় রাধা গোবিন্দবাবুর সাথে এবং তার পরিবারের সাথে বিমলবাবুর একটি ব্যক্তিগত সম্পর্কও আছে বটে রাধা গোবিন্দবাবুর ছেলে বিমলবাবুর বাল্যবন্ধু বন্ধু ক্ষিতীশবাবুর সাথে কথাবার্তা বলে নিয়ে বিমল গিয়ে হাজির হয় রাধা গোবিন্দবাবুর বাড়িতে সেখানে গিয়ে তার স্ত্রীর সাথে কথা বলে তাকে সান্ত্বনা দেয় তারপর ডিসকাশনে বসে তার বন্ধু অজয়ের স্ত্রী শর্মার সাথে গোটা ঘটনাটার একটা মোটামুটি জেস্ট সে শুনে নেয় প্রথম পর্বের শেষে আমরা দেখলাম যে বিমল ফিরে যাচ্ছে নিজের বাড়িতে বাড়ির কাছাকাছি হঠাৎ এক ভদ্রলোকের সাথে তার দেখা হয় সেই ভদ্রলোক তাকে ধরে বেঁধে কোনো পেশেন্ট দেখানোর জন্য ট্যাক্সিতে চাপিয়ে রওনা হন শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব ট্যাক্সি হু হু শব্দে ছুটে চলেছে দুজনেই মৌন বিমল ডাক্তার চিন্তায় মগ্ন মিনিট পনেরো পরে বিমল ডাক্তার হঠাৎ দেখলেন শহর ছাড়িয়ে তারা অনেক দূর চলে এসেছেন তিনি প্রশ্ন করলেন আর কত দূর এ তো এসে গেছি আর একটুখানি বলেই সেই অপরিচিত ভদ্রলোক ট্যাক্সিওয়ালাকে কী যেন একটা বললেন ট্যাক্সিটা আর একটা মোড় ঘুরল ফাঁকা রাস্তার দুপাশে বেশ কিছু দূর অন্তর একটা করে বিরাট বাগান বাড়ি পরছে হঠাৎ ট্যাক্সিটা খেঁচ করে এক জায়গায় থেমে যেতেই গাড়ির এঞ্জিনটা বন্ধ হয়ে গেল অপরিচিত লোকটির সাথে ট্যাক্সিওয়ালার রকম একটা দৃষ্টি বিনিময় হয়ে গেল তারপরে ট্যাক্সিওয়ালা বললে গাড়ির ইঞ্জিন একটু গড়বড় হয়ে গেছে একটু দেখতে হবে আমাকে সময় লাগবে গাড়িটা চালাবার জন্য নিষ্ফল চেষ্টা সে দু একবার করলো কিন্তু কিছুতেই কিছু হলো না অপরিচিত ভদ্রলোকটি বললেন অহ কি মুশকিল এখন কি হবে তাহলে বাবু ফিরবেন কি করে এদিকে তো আবার গাড়ি ঘোড়া পাওয়া যায় না একেবারে যাক কাছাকাছি এসে পড়েছি ওই তো বাড়িটা দেখা যাচ্ছে আসুন ডাক্তারবাবু এইটুকু হেঁটেই চলুন ও না হয় গাড়িটা ততক্ষণ দেখো একটু ভাড়া দিতে যাচ্ছিলেন তিনি বিমলবাবু হঠাৎ বললেন না 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 এখন দেবেন না আমি রোগী দেখে ঘুরে আসি আগে তারপর এই নিয়ে ট্যাক্সিওয়ালার সঙ্গে একটু বচসা হয়ে গেল কিন্তু বিমল ডাক্তার শেষ পর্যন্ত কিছুতেই ভাড়া দিতে দিলেন না সব দিকে নজর আছে তার। ট্যাক্সির মাইলের মিটার থেকে দেখলেন পাক্কা দশ মাইল পথ তারা এই মিনিট পনেরো সময় পাড়ি দিয়েছেন কিছুটা পথ হেঁটে গিয়ে একটা বাগান বাড়িতে ঢুকলেন দুজনে বিমল ডাক্তার এই অদ্ভুত অভিযানটাকে কেমন যেন একটু সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন সতর্ক থাকলেও রকম মত প্রকাশ না করে নির্বিবাদে এবং নিঃসংকোচে সেই ভদ্রলোকটিকে অনুসরণ করে যেতে লাগলেন একটি ঘরে নিয়ে গিয়ে ডাক্তারকে বসতে বলে সে ভদ্রলোকটি ভেতরে চলে গেলেন বিমল ডাক্তার বসেই আছেন তিনি ভাবতে লাগলেন এত বড় একটা আর্জেন্ট কলে ডাক্তার ডেকে আনলে এরা অথচ বাইরের ঘরে প্রায় মিনিট পাঁচেক বসেই আছেন ভেতরে তো কেউ ডাকে না অধীর হয়ে উঠলেন তিনি করতে যাবেন এমন সময় ভেতরে কেমন যেন ফিসফাস কথাবার্তা শুনলেন বিমল ডাক্তার সচেতন এবং সতর্ক হয়ে উঠলেন আর দু এক মিনিট অপেক্ষা করে একা ওভাবে বসে থাকা তিনি সমীচীন মনে করলেন না সোজা বাড়ির ভেতর ঢুকে গেলেন কিন্তু কোথায় কি খাঁ খাঁ করছে সমস্ত বাড়িটা ধুলোয় ভর্তি হয়ে আছে ঘরগুলো আসবাব যা আছে তা সব এলোমেলোভাবে এদিক ওদিক ছড়ানো পুরনো পুরো বাড়ি একটা দু একটা ঘরে চামচি বাসা বেঁধেছে সন্ধ্যের পর এ বাড়িতে আসতে অতি বড় সাহসীরও গা ছমছম করবে একটা ঘরে টেবিলের উপর হঠাৎ নজর পড়ল বিমল বাবুর একখানা খোলা চিঠি একটা ছোড়া দিয়ে টেবিলের সঙ্গে সাঁটা চমকে উঠলেন তিনি কোথায় রোগী কোথায় বা সেই ভদ্রলোক বিমল ডাক্তারের সন্দেহ বাস্তবের উপায়িত হলো চিঠি পড়ে দেখলেন তিনি তাতে লেখা পুলিশ তদন্তে আপনি মাথা গলাবেন না প্রাণে মারা যাবেন সাবধান ছোড়াটা খুলে চিঠিটা চাপা দিয়ে রেখে যাবেন বুঝব আপনি সাবধান হয়েছেন এবং সুবুদ্ধির পরিচয় দিয়ে সম্মত হয়েছে এতে অন্যথা আর নাইবা বললাম বিমল ডাক্তার বহুদিন ধরেই এইসব খুন ও খুনিদের নিয়ে কারবার করছেন কাঁচা লোক তিনি ভিড়ু তো ননি কয়েক মুহূর্ত চিন্তা করলেন তারপর ছোড়াটা খুলে নিয়ে চিঠিটা ভাঁজ করে দুটোই নিজের পকেটে রেখে দিলেন এদিক ওদিক পায়চারি করলেন খানিকটা সবকটা ঘরের দরজাগুলোই খোলা ভদ্রলোক গা ঢাকা দিয়েছেন আশেপাশে কোথাও বিমল ডাক্তার বাগানবাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এলেন ট্যাক্সিটার কাছে এসে দেখেন ট্যাক্সিওয়ালাটা তখনও এটা ওটা নিয়ে কিসব সব খুটখাট করছে ট্যাক্সিওয়ালা বাঙালি তাকে ডাক্তার গম্ভীরভাবে বললেন কি হে তোমার গাড়ি ঠিক হলো আগে না কি হয়েছে কি ঠিক বুঝতে পারছি না স্টার্ট নিচ্ছে না কিছুতেই তাই নাকি খুঁজ দেখি বলেই বিমলবাবুর সোজা একেবারে ড্রাইভারের সিটে গিয়ে বসলেন ট্যাক্সিওয়ালাটা একটু হতভম্ব হয়ে গেল বিমল ডাক্তার গাড়িটাতে স্টার্ট দিতেই গাড়ি স্টার্ট নিল তখন ট্যাক্সিওয়ালাটা বললে ওই বাবু এলেন না না উনি আর আসবেন না চলো আমি একাই যাব। তা করে হয় আমি যে ভাড়া পাইনি তার কাছে ভাড়া সব আমি দেব উনি যে আগে যাতায়াতের ভাড়া করেছেন দেখো বেশি গণ্ডগোল করো না তুমি পড়ে থাকবে গাড়ি যে স্টার্ট দিতে পারে চালাতেও সে জানে হয়তো তাই না বলেই বিমল বাবু গাড়ি ছেড়ে দিলেন ট্যাক্সিওয়ালা লাফিয়ে গাড়িটাতে উঠে পড়ল। তারপরই গাড়ি চালাবার জন্য বিমল ডাক্তারের ওপর জোর জবরদস্তি আরম্ভ করলো গাড়িটা থেমে গেল বিমল ডাক্তার নিজের রিভলভারটা বার করে ট্যাক্সিওয়ালার সামনে ধরে বললেন আমি কিন্তু শুধু ডাক্তার নই পুলিশেরও লোক ভালোই ভালোই গাড়ি চালিয়ে নিয়ে যেতে দাও নইলে বিপদ সম্মুখীন তোমার আর বেশি বুঝিয়ে বলতে হবে না বোধহয় তাই না ট্যাক্সিওয়ালা সুর গেল একেবারে বদলে যাব না আমি তো মোটাই বলিনি স্যার আপনি যখন ভাড়া দেবেন তখন আমার আপত্তি কিসের তবে চুপটি করে বসে ওখানে গাড়ি আমি চালাবো এখন বলে ট্যাক্সিখানা হু হু করে ছুটিয়ে দিলেন বিমল ডাক্তার ট্যাক্সিওয়ালা আর কোনো কথা না বলে নীরবে বসে রইল বিমল ডাক্তার গাড়ি চালাতে চালাতে প্রশ্ন করলেন আমার সঙ্গে যে ভদ্রলোকটি এসেছিলেন কে জানি না তো সত্যি যদি জানো বলো বলছি ক্রুদ্ধ আদেশ এটা সত্যি স্যার আমি জানি না তবে কোনো কুমতলবে ছিলেন বোধ আমাকে মাফ করবেন আমি যা জানি বলছি আপনাকে আপনাকে গাড়িতে তোলবার আগে থেকেই উনি আমার গাড়িটাকে ভাড়া করে একটু দূরে থাকতে বলেন আমাকে পঞ্চাশ টাকা বকশিসের লোভ দেখিয়ে আগাম দশ টাকা দিয়ে বলেন যেখানে গাড়ি খারাপ করতে বলবো ইশারায় সেখানে গাড়ি খারাপ করবে তারপর ফিরে এসে বকশিস পাবে যে মতলব ছিল জানি না আমি স্যার শুধু টাকার লোভে যেমনটি করতে বলেছিলেন তিনি তেমনটি করেছি বিমল ডাক্তার শুধু বললেন হুম বুঝেছি তারপর নীরব হয়ে গেলেন একেবারে বিমল ডাক্তার ট্যাক্সিখানা চালিয়ে সোজা নিজের বাড়ির সামনে এসে হাজির হলেন মিটারে যত মাইল উঠেছে সেই হিসাবে ভাড়া চুকিয়ে বললেন তোমার গাড়ির নম্বর টোকা রইল আমার কাছে উপস্থিত পুলিশে খবর দেবার কিছু দরকার হবে না কিন্তু দরকার হলেই দিতে হবে আমাকে তোমার কথা আমি বিশ্বাস করলাম অজান্তে বড় ভয়ঙ্কর খেলায় নেমেছিলে আজ ভবিষ্যতে ওরকমের ভাড়া কখনো খাটতে যেও না আর সাবধান করে দিলাম প্রাণে বেঁচে ফিরেছি শুধু মোটর চালাতে জানতাম বলে তা না হলে তোমার নির্বুদ্ধিতা এবং পঞ্চাশ টাকার লোভের জন্য আমার জীবনটা গিয়েছিল আর কি ট্যাক্সিওয়ালা একটা মস্ত সেলাম ঠুকে আর কোন রকম বিরুপ্তি না করে গাড়ি চালিয়ে মোর ঘুরে অদৃশ্য হয়ে গেল বাড়ি ঢুকতেই বিমল ডাক্তার দেখতে পেলেন দরজার গোড়ায় শ্যামাচরণ বসে ডাক্তার তার পুরাতন ভৃত্যকে প্রশ্ন করলেন কিরে কি খবর এখানে বসে যে কেউ এসেছিল নাকি শ্যামাচরণ উদ্বেগ কণ্ঠে বলল এই এত বেলা করে ফিরলে দাওয়ু কখন নাইবে আর কখনই বা খাবে বলো তো আমি কত কথাই যে ভাবছি কি বলবো আর বুড়ো হলাম একটুতেই বয় ভয় মরি আর যা সব ভয়ঙ্কর কাজে গড়ো তুমি আচ্ছা হয়েছে হয়েছে তোমার বক্তৃতা থামাবে নাকি তারপর একটু অপরাধীর সুরে বিমল ডাক্তার আবার বললেন বড্ড দেরি হয়ে গেল না বিশেষ জরুরি কাজে একটু আটকে পড়েছিলাম রে তোর খাওয়া দাওয়া হয়েছে তো আর কেউ এসেছিল কি না বললি না তো অজয় এসেছিল শ্যামাচরণ উপবাসী আছে তার দাদা বাবুকে না খাইয়ে কোনোদিনও সে খায় না শ্যামাচরণ উত্তর করল আমার খাওয়ার জন্য তোমায় অত চিন্তা করতে হবে নি তুমি এখন লক্ষ্মী ছেলের মতো তাড়াতাড়ি নে খেয়ে নাও দিগি তো একেবারে শুকিয়ে গেছে হ্যাঁ অজয় দাদাবাবু একটু আগে এসেছিলেন তুমি বাড়ি নেই দেখে বলে গেলেন একটু ঘুরে আসছেন খানিক পরেই বলে গেলেন তুমি যেন আর বেরিও না আর হ্যাঁ রানাঘাটে তোমার কি এক রোগী ছিল তিনি নাকি একেবারে সেরে সুস্থ হয়ে উঠেছেন এক বদল লোক তোমার জন্য কিছু ফল মিষ্টি দিয়ে গেছেন বসতে বললাম বললেন না ডাক্তারবাবু ফিরতে হয়তো দেরি হবে ট্রেনের সময় চলে যাচ্ছে বলে বসলেন না ওই ফল মিষ্টি দিয়ে চলে গেলেন বিমল ডাক্তার একটু চিন্তা করে নিয়ে বললেন ও হ্যাঁ বুঝেছি ওই রানাঘাটে একটা টাইফয়েড রোগী দেখতে গিয়েছিলাম বটে দু তিন দিন সে তো সপ্তাহ দু এক আগে যাক অজয় একটু পরেই আসবে বলেছে তো ভালোই আমি ততক্ষণ চট করে নাওয়া খাওয়াটা সেরে নি অনেক কাজ বাকি আমার হ্যাঁ দেখ আমার খাবার কম করে দিবি অজয়দের বাড়ি গিয়েছিলাম সেখানে খেয়েছি অনেক কিছু বেলা প্রায় দুটো বিমল ডাক্তার কোনো রকমে খাওয়া সেরেই শোবার ঘরে গিয়ে বসেছেন এমন সময় অজয় এসে হাজির বিমল ডাক্তার বললেন এই যে অজয় এসো এসো তোমাদের বাড়িতে গিয়েছিলাম খানিক আগে সরমার কাছ থেকে অনেক কিছুই শুনলাম আমি কাকিমাকেও দেখে এসেছি তার জন্য চিন্তার কিছু নেই তিনি সুস্থ হয়ে উঠবেন দু এক দিনের মধ্যেই শখটা বড্ড লেগেছে কি না তাই তা তো লাগবেই বলো হঠাৎ কী কাণ্ড করলেন জমিদার বাবু কিছুতেই ভেবে উঠতে পারছি না অজয়বাবু গাঢ় স্বরে বললেন সত্যি আমাদের সংসারে এ যেন বিনামেঘে বজ্রপাত বাবা কেন যে মহাপাপ করলেন সেটা একটা রহস্য হয়েই রইল আমি যে কি করব ভেবে পাচ্ছি না কিছুতেই সংসারের বোঝা কোনোদিনও তো আমার বইতে হয়নি এখন সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ল দুজনের কথাবার্তার মাঝে হঠাৎ শ্যামাচরণ ঘরের মধ্যে এসে ডাক্তারকে বলল বাবু আর শরীরটা কেমন করছে সমস্ত গা হাত পা ঝিমঝিম করছে পেটে কেমন একটা যন্ত্রণা হচ্ছে বলেই পেটের ওপর দুটো হাত রেখে বসে পড়লো সে বিমল ডাক্তার বললেন শিগিরে হঠাৎ কি হল খাওয়া হয়েছে তোর আগে না খেতে খেতেই হঠাৎ যন্ত্রণা আরম্ভ হলো কি জানি কি হলো ওই পান্তুয়া একটা খাবার পরই যেন মনে হচ্ছে ও বলেই ডাক্তারের মাথার মধ্যে দিয়ে কি একটা চিন্তা খেলে গেল যেন এতটুকু সময় নষ্ট না করে তিনি সোজা ডাক্তারি আলমারি যে ঘরে থাকে সেই ঘরে চলে গেলেন সেখান থেকে কি একটা ওষুধ নিয়ে এক গ্লাস জলে দিয়ে জোর করে সমস্তটা শ্যামাচরণকে খাইয়ে দিলেন তারপর অজয় অজয়বাবুর দিকে ফিরে বললেন কেস অফ পয়জনিং অর্থাৎ বিষ প্রয়োগের চেষ্টা হয়েছে আশ্চর্য অদ্ভুত দুঃসাহসিক দুঃশ্ম এই এক মারাত্মক প্রচেষ্টা আহ অজয় তুই একটু বস আমি এক্ষুনি আসছি বিমল ডাক্তার বাড়ির ভিতর চলে গেলেন একটু পরেই একটা হাঁড়ি শুদ্ধ পান্তুয়া এনে বললেন এই পান্তুয়ার অনেকগুলোর মধ্যেই মারাত্মক বিষ আছে দেখবে বলেই একটা পান্তুয়া রাস্তায় ফেলে দিলেন আস্তা কুড়ের দিকে একটা কুকুর নোংরা খাচ্ছিল সেখানে মিষ্টিটা পড়তেই সেটা সে টপ করে খেয়ে ফেললে শ্যামাচরণে তখনও ক্রমাগত বমি হচ্ছিল তাকে ভরসা দেবার জন্য বিমল ডাক্তার বললেন হ্যাঁ যত পারিস বমি করে সমস্ত তুলে ফেল ওদিকে সেই কুকুরটা খানিক পরেই নেতিয়ে পড়লো আস্তা করে মুখ দিয়ে ফেনা উঠতে উঠতে স্থির হয়ে গেল সেটা অজয়বাবু এসবের কিছুই বুঝে উঠতে পারলেন না প্রশ্ন করলেন ব্যাপারটা কি কিছুই বুঝলাম না তো বিমল হঠাৎই আবার কি বিপদ ওই যে বললাম আমাকে বিষ খাইয়ে মারবার চেষ্টা হয়েছিল কিন্তু বরাত জোরে একটু লক্ষ্য হয়েছে শ্যামাচরণ আমাকে ওই পান্তুয়া খেতে দিয়েছিল কিন্তু তোমাদের বাড়িতে অনেক কিছু খেতে বাধ্য হয়েছিলাম বলে মিষ্টি আর খেতে ভালো লাগলো না পাতেই ফেলে রাখলাম শ্যামাচরণ সেই পান্তুয়াই খেয়েছে তাই এই দুর্ভোগ পুলিশ তদন্তে আমার ডিটেক্টিভি বুদ্ধি যাতে না চালাই আমি তার জন্য কয়েকজন দুর্বৃত্ত সাবধান করে দিয়েছিল আমায় বিমল ডাক্তার তার পকেট থেকে বাগান বাড়িতে পাওয়া সাবধানপত্র অজয়বাবুকে দেখালেন অজয়বাবু রকম মন্তব্য করার আগেই বিমল ডাক্তার বললেন কিন্তু ওদের চোখ রাঙা নিয়ে আমি অগ্রাহ্য করেছি তাই একজন আমার অনুপস্থিতিতে এই মিষ্টির হাঁড়ি ও কিছু ফল আমায় উপঢৌকন দিয়ে গেছে আমি যাতে কোনো রকম সন্দেহ না করি তাই শ্যামাচরণকে নাকি বলে গেছে কোনো এক রোগী সারানোর জন্য এটা নাকি একটা প্রীতি নিদর্শন বুঝো কাণ্ডটা তা তুমি বা এসব পুলিশের ব্যাপারে নিজেকে জড়িয়ে ফেলো কেন নির্লিপ্ত থাকলেই তো পারো তাহলে তো আর এসব বিপত্তি হয় না ওটা তো আমার পেশা নয় নেশা হুমকি দিয়ে কাউকে কেউ নেশা ছাড়াতে পারে না ভাই এর সঙ্গে অনেক কিছু ব্যাপার জড়িয়ে পড়েছে তোমার বাবার রহস্যময় মৃত্যুর সঙ্গে এর যোগসূত্র আছে এদিকে শ্যামাচরণ বার দশেক বমি করে অনেকটা সুস্থ হয়েছে আর একটা কি ওষুধ দিয়ে ডাক্তার বললেন যাক বাঁচা গেছে কোনো ভয় নেই আর ভাগ্যিস তুই পেটের যন্ত্রণা হবার সঙ্গে সঙ্গে এসে আমায় তারপর অজয় অজয়বাবুকে সঙ্গে করে নিজের ঘরের মধ্যে এসে বিমল ডাক্তার বললেন শোনো অজয় তোমার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন আমি তোমার সঙ্গে অনেক কথা আছে আমার আমাকে বিশ্বাস করে সমস্ত কথা অকপটে বলতে পারো তো খুব সুবিধা হয় আমার জানি তোমার মনের অবস্থা খুব মর্মান্তিক তবুও বিমল ডাক্তার একটু থেমে আবার বলতে লাগলেন তোমাদের অনুমান হচ্ছে যে জমিদার রাধাগোবিন্দবাবু আত্মহত্যা করেননি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো যে তাকে হত্যাই করা হয়েছে ফেরারি খুনি আসামিকে আমি ধরবই এই বিশ্বাসও আমার আছে তবে এ ব্যাপারে আমি তোমাদের সাহায্য এবং সহযোগিতা চাই তোমাদের বাড়ি গিয়েছিলাম এই জন্য কিন্তু শরমাদেবীর কাছ থেকে তেমন কিছু তথ্য সংগ্রহ করতে পারলাম না তবে হ্যাঁ গতকাল সন্ধ্যার দুর্যোগের কথা তিনি যেভাবে বলতে লাগলেন তাতে আমার মতো লোকেরও গায়ে কাঁটা দিয়ে উঠল শুনেছ বোধহয় সব হ্যাঁ শুনেছি বই আচ্ছা তুমি কি এসবে একেবারে বিন্দুমাত্র বিশ্বাস করো না ভৌতিক যা কিছু গল্প যখনই তোমার কাছে করা হয়েছে সব কিছুই তুমি হেসে উড়িয়ে দিয়েছ কাল বোধহয় তাই করেছো না না তা করিনি ওই যে বললাম আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল একেবারেই তন্ময় হয়ে শুনছিলাম এসব ব্যাপার একেবারে বিশ্বাস করি না বললে মিথ্যে বলা হবে বুঝলে তো তবে এসব ঘটনার উপর ভিত্তি করে কোনো রহস্যের উপসংহারে চট করে পৌঁছানো খুব বুদ্ধিমানের কাজ হবে না পাঁচটা পারিপার্শ্বিক প্রক্রিয়ার পারম্পর্যে অনেক সময় পরিস্থিতির পটভূমি এমন করে গড়ে তোলে যাতে যুক্তিতর্কের পর্যায়ে ছাড়িয়ে গিয়ে অনেক অসম্ভব ব্যাপারও আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে কাল্পনিক চিন্তা এবং আশঙ্কা তখন এতই প্রকট হয়ে ওঠে যে চোখ বা অন্য কোনো ইন্দ্রিয়ের ভুল হওয়াও তখন অসম্ভব নয় তাই অনেকেই জোর দিয়ে বলতে শোনা যায় আমি নিজের চোখে দেখলাম অমুক এসে আমার হাত ধরে বলে গেল এমনকি তার নিশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পেলাম আমি এরকম আরও কত কী জাগে ওসব ব্যাপার নিয়ে উপস্থিত মাথা ঘামিয়ে লাভ নেই আমাদের মোট কথা শর্মাদেবীর বিবৃতির ওপর আমি বিশেষ কিছুই গুরুত্ব আরোপ করতে পারি না কারণ ও দিয়ে ফেরারি আসামিকে ধরা যাবে না কোনোদিনও অশরীরী জমিদারবাবু এসে এমন এমনকি বলে গেছেন যে তিনি কোনো উন্মাদনার বসে আত্মঘাতী হয়েছেন সত্যই যদি তিনি গত সন্ধ্যায় কাকিমাকে তার মৃত্যু সংবাদ দেবার জন্য ঘরে এসেছিলেন কে যে তাকে হত্যা করেছে এই খবরটুকুও তো তিনি বলে গেলেই পারতেন শোনো অজয় ভালো কথা বলি শোনো ওসব ভৌতিক কথা নিয়ে আলোচনা করবার আমাদের সময় নেই ওসব নিয়ে চিন্তা করবারও সার্থকতা দেখি না আমি কাজের কথা এই হলো যে তোমার বাবাকে যে হত্যা করেছে সে যেই হোক তাকে পাকড়াও করবার ব্যবস্থা আমাদের করতেই হবে পুলিশ ইন্সপেক্টর ক্ষিতীশবাবুর এ কর্ম নয় তিনি তো সোজা বলেই দিয়েছিলেন জমিদারবাবু আত্মহত্যা করেছেন আমার সঙ্গে আলাপ করার পর তার মনের মধ্যে একটু যে খটকা ছিল সেটা সামান্য বেড়েছে এই পর্যন্ত অজয় বাবু বিমল ডাক্তারের কথাগুলো তন্ময় হয়ে শুনছিলেন হঠাৎ প্রশ্ন করলেন তিনি আচ্ছা একটা কথা বাবা যে আত্মহত্যা করেননি এই দৃঢ় বিশ্বাস তোমার জন্মালো কী করে ডাক্তার তোমার বাবা প্রায় সব কাজই বাঁ হাত দিয়ে করতেন তাই না হ্যাঁ তাই কেন বলো তো এই ব্যাপারটা সকলেরই জানা ছিল কি বলো হ্যাঁ নিশ্চয়ই জানা ছিল বাবা স্বীকার করতেন পর্যন্ত বাঁ হাতে বন্দুক ধরে হাতে লাঠি নিয়ে চলতেন সেও তো বাঁ হাতে ধরে এটা তো সকলেরই লক্ষ্য পড়ত অফিসের সব লোকই এই ব্যাপারটা জানতো তাহলে জানারই তো কথা না জানবার তো কোনো কারণ দেখি না কিন্তু এর সঙ্গে বাবার আত্মঘাতী হওয়ার কোনো যোগসূত্র আছে নাকি আছে বই কি আচ্ছা এইবার তোমায় জিজ্ঞেস করি গতকাল তোমার বাবা মারা যাবার পর তুমি তো দেখেছ তাকে আচ্ছা মনে করে বলো তো গুলিটা ঠিক কোথায় লেগেছিল রগে লেগে মাথার কুলির মধ্যে দিয়ে চলে গিয়েছিল গুলিটা রগে তো বটেই কিন্তু কোন দিককার রগে অজয়বাবু একটু চিন্তা করে নিয়ে বললেন ডান রগে আচ্ছা তুমি কি একবারও ভেবে দেখেছো তোমার বাবা যদি বাঁ হাতেই পিস্তল ধরেছিলেন আত্মঘাতী হবার জন্য কষ্ট করে হাত ঘুরিয়ে তিনি ডান রগে গুলি করতে গেলেন কেন সোজা বাঁ রগে গুলি করাই কি তার পক্ষে অনেক সহজ ছিল না ডাক্তারের এই কথায় অজয়বাবু একটু চিন্তা করেই কেমন যেন আনমোনা হয়ে পড়লেন সত্যি তো এটা তো ভাবিনি একবারও আশ্চর্য অদ্ভুত তোমার লক্ষ্য করবার ক্ষমতা ডাক্তার আরে না না আশ্চর্য হবার কিছু নেই অজয় আমি লক্ষ্য করিনি কিছুই শুনলাম গুলি তার ডান রগে লেগেছিল প্রথম সামান্য শক্তি এবং খানিকটা উচিত মতো যুক্তি কাজে লাগালাম বুঝলাম জমিদার বাবুর আত্মহত্যা করা অসম্ভব না হলেও অযৌক্তিক বটেই এরকম ছোটখাটো লক্ষণীয় জিনিসই বিরাট রহস্যের উদ্ঘাটন করে অনেক সময় বুদ্ধিমান খুনি এবং আসামিদেরও তুচ্ছ দু একটা ভুল হয়ে যায় অনেক সময় সাজানো দৃশ্যের মধ্যে যে ত্রুটি তা ধরা সত্যই কষ্টসাধ্য কিন্তু ছোট্ট সেই ভুলটি কোনোক্রমে ধরা পড়লেই সাজানো সুন্দর ঘটনাটি একেবারে তাসের বাড়ির মতো ভেঙে পড়ে এও হয়েছে তাই জমিদারবাবু যদি আত্মহত্যাই করতেন তাহলে বাঁরগেই গুলি করতেন এটা বোঝবার শক্তি যে খুন করেছে তার আছে নিশ্চয়ই কারণ সেও জানতো জমিদারবাবু বাঁ হাত দিয়েই প্রায় সব কাজ করে থাকেন কিন্তু খেয়াল না করার জন্যই হোক বা তাড়াতাড়িতে ভুলের জন্যই হোক আত্মহত্যার দৃশ্য সাজাতে গিয়েই ত্রুটি তার থেকে গেছে আর সেই ত্রুটি ধরে ফেলে তাকে মূল সূত্র করে আসামি খুনিকে উচিত শাস্তি দেবার জন্য আমি বদ্ধপরিকর হয়েছি অজয়বাবু চিন্তিত হয়ে পড়েছিলেন ধীরে ধীরে বিমল ডাক্তারকে বললেন এমনও তো হতে পারে ডাক্তার বাবা স্বইচ্ছায় ইচ্ছায় মৃত্যু চেয়েছিলেন কিন্তু আত্মহত্যার মহাপাপের দুর্নাম এড়াবার জন্য ইচ্ছে করেই ডান রগে গুলি করেছেন নিজে পুলিশ কিংবা তোমার মতো ডিটেকটিভ যাতে এটাকে আত্মহত্যার রূপ না দিয়ে খুনির খুঁজে ঘুরতে থাকে তবে এটাও ভাববার কথা যাতে নির্দোষ কোনো লোককে পুলিশ হয়তো খুনি প্রতিপন্ন করে ফাঁসি কাটে লটকাত স্থির বুদ্ধিতে বাবা এমন কাজ কখনোই করতে পারতেন না বিমল ডাক্তার অজয়বাবুর কথাগুলো মন দিয়ে শুনলেন পরে মন্তব্য করলেন তুমি যে সম্ভাবনার কথা বললে সত্যি তা অসম্ভব বলে উড়িয়ে দেওয়া যায় না আচ্ছা এইবার তোমায় দু চারটে প্রশ্ন করব। আশা করি নিশ্চয়ই কিছু মনে করবে না যদি আমরা ধরেই নিই তোমার বাবা আত্মহত্যা করেছেন তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে কেন তিনি আত্মহত্যা করতে যাবেন তোমাদের পারিবারিক কোনো রকম অশান্তি কি এমন কোনো চরম পর্যায়ে উঠেছিল যার জন্য না না মোটেই না সাংসারিক সুখ শান্তি আমাদের যথেষ্ট ছিল বাবা ছিলেন উদার চরিত্রের আত্মভোলা লোক সাংসারিক খুঁটিনাটি অশান্তি তার নজরেই আসতো না হুম শরমাদেবীও এই কথাই বলছিলেন আচ্ছা অম্লসুল রোগের যন্ত্রণা কি তার দু একদিনের মধ্যে বেড়েছিল না তাও তো না মাস দুয়েক তিনি ভালোই ছিলেন সকালে অফিস করে যখন যান তখন পর্যন্ত কিচ্ছু হয়নি পরেও সে রোগের অস্বচ্ছ যন্ত্রণা নিশ্চয়ই ওঠেনি কারণ তদন্তে এ রোগের কথা কিছুই বলছে না আরও একটা কথা যা অনেকে তার আত্মহত্যার কারণ অনুমান করছেন সেটা হলো ব্যবসা সংক্রান্ত অভ্রকনী লোকসানের কথা এটা একেবারে হাস্যকর ব্যাপার ব্যবসা সংক্রান্ত কোনো বিশেষ লোকসানে বাবা এমন মুসলে কখনোই পড়তেন না যার জন্য আত্মঘাতী হতে যাবেন বিমল ডাক্তার সমস্ত শুনে অজয়বাবুর কথায় সায় দিয়ে বললেন ঠিক তাই জমিদারবাবু কাল সকালে এখানে এসেছিলেন তিনিও এই কথাই বলছিলেন অভ্রক্ষণী লোকসানে তিনি মোটেই মনক্ষুণ্ণ নন কিন্তু তিনি কথা বলে গিয়েছিলেন তার বিদেশি ব্যবসা সংক্রান্ত গুপ্ত সাংকেতিক খবর কোনো ছিদ্রপথ দিয়ে বেরিয়ে পড়ে তার বহু বড় বড় ব্যবসা ফেঁসে যাচ্ছিল এর জন্য তিনি তার ব্যক্তিগত কোনো কর্মচারীকে সন্দেহ করেন তাকে এর জন্য যথেষ্ট চিন্তিত দেখেছিলাম সেই বিশ্বাসঘাতক কর্মচারীকে ধরবার জন্য তার উদ্বেগও লক্ষ্য করেছিলাম আচ্ছা অজয় তুমি তো জানো সকলকে মানে জমিদার বাবুর ব্যক্তিগত কর্মচারীদের তাদের সম্বন্ধে কিছু বলতে পারো আমায় হঠাৎ টেলিফোন বেজে উঠল বিমল ডাক্তার কানে টেলিফোন ধরলেন হ্যালো হ্যাঁ ডক্টর বিমল বসু কথা বলছি কেন বলুন তো আপনাদের মতলবটা কি না তা কিছুতেই পারবেন না প্রাণের ভয় আমাকে দেখাবেন না ওতে সুবিধে হবে না কোথা থেকে ফোন করছেন জানবার উপায় থাকলেও ধরবার উপায় নেই কারণ নিশ্চয়ই কোনো পাবলিক টেলিফোন থেকে কথা বলছেন তাই টেলিফোন এক্সচেঞ্জের ভেতর দিয়ে আপনাকে ধরবার চেষ্টা আমি করব না এতটা নির্বুদ্ধিতার পরিচয় আমি দেবো না কখনও কিন্তু আপনাকে কিংবা আপনাকে যে প্ররোচনা দিচ্ছে তাকে আমি ধরবো সামনি। এটা আপনারা আপনাদের শত চেষ্টাতেও রোধ করতে পারবেন না সো ইউ ডু ইউর ওয়ার্স্ট অ্যান্ড আই উইল ডু মাই ভেরি বেস্ট বলেই টেলিফোন কেটে দিলেন রাগে এবং আক্রোশে বিমল ডাক্তারের মুখ চোখ লাল হয়ে উঠল খুনি ধরবার কথা হলেই বিমল ডাক্তার আশ্চর্য রকমের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন অদ্ভুত তার আত্মবিশ্বাস সমস্ত কিছু বাধা বিপত্তি ভয় আশঙ্কা তার নির্ভীক তার কাছে ভেসে যায় তার মনোবলকে কোনো কিছু দিয়ে ঠেকিয়ে রাখা একরকম অসম্ভব অজয়বাবু তা ভালো করেই জানতেন তাই বিস্মিত হয়ে তিনি বিমল ডাক্তারের দিকে তাকিয়েছিলেন সহসা অজয়বাবুর দিকে ফিরে বিমল ডাক্তার বললেন তোমার বাবার রহস্যজনক মৃত্যুর কারণ যাতে উদ্ঘাটন করবার চেষ্টা না করি দুর্বৃত্তগুলো সেজন্য কীরকম কিরকম পেছনে লেগেছে দেখেছ ডাক্তারি কলে অছিলায় সকালে যে আমায় সেই পুরো বাগানবাড়িটাতে ডেকে নিয়ে গিয়েছিল তার গলার স্বরের সঙ্গে এই যে এখনই টেলিফোন করছিল তার যথেষ্ট সাজস্য আছে যদিও এখন যে কথা বলল সে নিজের গলার স্বর সাধ্যমতো বিকৃত করবার প্রয়াস পাচ্ছিল এসব ঘটনাগুলো থেকেও বোঝা যাচ্ছে যে তোমার বাবা আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে আমি ডিটেকটিভ তাই আমার জীবনের ওপর দু দুটো মারাত্মক অস্ত্র ব্যবহৃত হয়েছিল কিন্তু আমার বরাত জোরে সে দুটোই ব্যর্থ হয়েছে তাই দুর্বৃত্তদের মধ্যে একজন আমাকে তৃতীয়টার জন্য সাবধান বাণী জানাচ্ছিলেন টেলিফোনে যতদূর মনে হয় আমার আজ সকালে আমাকে বাগান বাড়িটাতে নিয়ে গিয়ে আটক রাখবার চেষ্টা ছিল ওরা কিন্তু অপ্রত্যাশিতভাবে পালিয়ে এসেছি আমি যেভাবে ট্যাক্সিওয়ালার সাথে দু একটা কথা বলার পরই নিজে গাড়ি স্টার্ট দিয়ে সোজা পালিয়ে এসেছি অতটা ওরা ভাবতে পারেনি অতর্কিতে পাখি যেন খাঁচা ছাড়া হয়ে গেছে তারপরই বোধ হয় ওরা ওই মারাত্মক প্রয়োগের চেষ্টা করেছিল আচ্ছা সেটা যাচাই করে নেওয়া যাক বিমল ডাক্তার কলিং বেল টিপে শ্যামাচরণকে ডাকলেন শ্যামাচরণ ঘরে আসতেই ডাক্তার প্রশ্ন করলেন আচ্ছা শ্যামাচরণ পান্তুয়ার হাঁড়ি ও ফল যে ভদ্রলোক দিয়ে গিয়েছিলেন তিনি কখন এসেছিলেন ঠিক বলতে পারো আপনি ফেরবার একটু আগেই মিনিট পাঁচ দশ বসলেই আপনার সঙ্গে তার দেখা হতো তা তো আর বসলেন না তিনি বললেন টিরেনের সময় হয়ে যাচ্ছে বুঝেছি ঠিক আছে তুমি যাও শ্যামাচরণ চলে গেলে বিমল ডাক্তার অজয়বাবুর দিকে ফিরে বললেন যা ভেবেছি ঠিক তাই দেখলে তো আমি ওইভাবে বাগান বাড়ি থেকে পালিয়ে আসার সঙ্গে সঙ্গে ওখান থেকে ফোন হয়েছে কোনো নির্দিষ্ট লোককে যাতে আমি বাড়ি পৌঁছনোর আগেই আমার জন্য রানাঘাটের রোগী সারানোর পুরস্কার স্বরূপ প্রীতি উপ ব্যবস্থা করা হয় যারা এসব করেছে এবং করছে তারা আমার সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর রাখে দেখছি খবে কোথায় রোগী দেখেছি তাও জানে এরা ঘটনাগুলো কেমন সুন্দর করে সাজিয়ে তুলেছে দেখেছ এতটুকু সন্দেহ হবার জোটই নেই বিমল ডাক্তার একটু থেমে তারপর অত্যন্ত গম্ভীরভাবে বলতে লাগলেন দুর্বৃত্তদের ভয় দেখানো এবং চোখ নীতি পিছিয়ে পড়লে ডিটেকটিভই করা চলে না এসবের অভিজ্ঞতা আমার যথেষ্ট আছে এইসব ব্যাপারে দেখেছি আমার বরাত আমার অনুকূলেই থাকে যাকে ওসব ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ যা জিজ্ঞেস করছিলাম তোমায় জমিদারবাবুর ব্যক্তিগত কর্মচারীদের সম্বন্ধে কিছু বলো তো শুনি তাদের সঙ্গে তোমার আলাপ পরিচয় আছে নিশ্চয়ই বাবুকে কেমন লোক বলে মনে হয় একটু ভেবে নিয়ে অজয় বাবু বললেন বাবার ব্যক্তিগত কর্মচারীদের মধ্যে যদি কেউই এই দুষ্কর্ম করে থাকে কেই বা এ কাজ করতে পারে বাবু না না সে একেবারে অসম্ভব প্রবীণ কর্মচারী তিনি প্রায় বিশ বছর তিনি বাবার সঙ্গে কাজ করছেন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছেন তার মতো নিরীহ লোকের পক্ষে এসব সম্ভব নয় কখনো দেখো তুমি তো বলছো অনেক কিছুই কিন্তু মানুষের মনের বিচিত্র কতটুকুই বা রাখি আমরা বলো কার মনে কি আছে কে কখন কি করে বসবে এসব বলা কি এতই সহজ তোমার বাবার রহস্যজনক মৃত্যুর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এখন যে নৃপেনবাবুকে শুধু গ্রেপ্তার করা নয় আসামি বলে সাব্যস্ত করাও মোটেই অন্যায় বা অযৌক্তিক হবে না তবে কিনা আমি চাই নিছক সত্য প্রমাণ তাছাড়া আমি এই রহস্য উদ্ঘাটন করব এক অভূতপূর্ব উপায় এটা আমার একটা নতুন চাল হবে দেখি কৃতকার্য হই কিনা বৃদ্ধ নৃপেনবাবুর ওপর পুলিশের জুলুম বা অত্যাচার আরম্ভ হলে হয়তো অনেক কিছুই জানা যেতে পারে কিন্তু না সেই অমানসিক উপায় আমি কাজে লাগাবো না যাক তারপর আর কারা আছে ব্যক্তিগত কর্মচারীদের মধ্যে দেখো আমি তো কাজ করি অন্যত্র তবে মাঝে মাঝে ওই অফিসে যেতাম বটে সেখানে অন্যান্য কর্মচারীদের সঙ্গে পরিচয় হয়েছে এই পর্যন্ত তেমন ঘনিষ্ঠতা হয়নি আরও পাঁচজন কর্মচারীর মধ্যে তিনজন কেরানি নেহাত কেরানি তারা তাদের দিয়ে কোনোদিনও খুন কেন রকম জখম করানো সম্ভব নয় না 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 অজয় এটাও ভুল বললে তুমি তাদেরও পরীক্ষা করতে হবে ভালো করে জানো তো অনেক সাংঘাতিক লোক এমন মুখোশ দিয়ে থাকে যে কার সাধ্যি ধরে যে তার দ্বারা কি কাজ সম্ভব আর কি কাজ অসম্ভব তারপর আরেকজন হলেন গোপেন বাবু টাইপিস্ট এই একটু কেমন কেমন লোক যেন নতুন কাজে বহাল হয়েছেন কাজে তৎপরতা আছে তবে অত্যন্ত লাজুক প্রকৃতির হঠাৎ তার কাজে দু একদিন গিয়ে পড়েছি মনে পড়ছে এখন তিনি খুব একটা থতোমতো ভাব নিয়ে কাগজপত্র ঢাকাঢুকি দিয়ে অত্যন্ত অপ্রস্তুতে পড়ে গেছেন যেন কোনো কথা জিজ্ঞাসা করলে মুখ চোখ লাল হয়ে যায় ভালোভাবে কথাবার্তাও বলতে পারেন না ওই যে বললাম একটু কেমন ধরনের যেন বিমল ডাক্তার খুব মন দিয়ে সব শুনে কেবল বললেন হুম আরেকজন একজন আর একজন হলেন শচীনবাবু নৃপেনবাবুর পরেই কাজ করেন নৃপেনবাবুর অ্যাসিস্ট্যান্টও বলা যেতে পারে খুব তীক্ষ্ণ বুদ্ধিমান লোক তিনি খাড়াই নাক আর উজ্জ্বল দুটি চোখে তার বুদ্ধি যেন উছলে পড়ছে খুব অমায়িক কথাবার্তা তার স্বভাবটাও ভারী সুন্দর এক কথায় চমৎকার সপ্রতিভ লোকটি আলাপ করলেই বুঝতে পারবে তুমি হুম আলাপ তো করতেই হবে এদের সকলের সঙ্গেই আলাপ করব আমি জমিদার রাধাগোবিন্দ চৌধুরী আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে আমি নিঃসন্দেহ এখন কিন্তু এই ছজনের মধ্যে কে যে ঠিক তাকে হত্যা করেছে সেটাই হচ্ছে একটা রহস্য অমুক লোকটা নিপাট নিরীহ ভালো মানুষ অমুক লোকটার কি অমায়িক ব্যবহার ওসব কথা বাদ দাও ওসব দিয়ে মানুষের আশ্চর্য অদ্ভুত মন বলে যে যন্ত্রটা আছে না তার কিছুই বোঝা যায় না মানুষ কে কখন কী করছে এবং করবে তা জানাও এত সহজ নয় তবে এর মধ্যে একটা কথা আছে মানুষের নার্ভ বা স্নায়ু যদি দুর্বল হয় কোনো সাংঘাতিক কুকর্মের পরে তাহলে এমনিভাবেই তার স্নায়বিক দুর্বলতা আসে যাতে তাকে দেখলেই বোঝা যায় যে সে কোনো দুষ্কর্মের ফলে এমন অস্বাভাবিক মানুষ হয়ে গেছে কিন্তু আমি আবার এটাও জানি এমন লোকও আছে যে নিজে হাতে ছোড়া দিয়ে কোনো লোকের পেট ফাঁসিয়ে দিয়ে তাকে হত্যা করে মুহূর্তেই সহজ স্বাভাবিক মানুষের মতো বেড়াচ্ছে নিজের যখন এলো ঘুরে ফিরে কোন রকম আতঙ্কের আভাস পর্যন্ত তার মধ্যে নেই রাত্রে ঘুমেরও ব্যাঘাত হলো না কিছুই কিন্তু অপরের প্ররোচনায় খাবার জলের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে কোনো লোককে দেখেছি এত নার্ভাস হয়ে যেতে যাতে পর মুহূর্তে নিজেই সেই পানীয় ছুটে গিয়ে অপরের হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছে সে সকলের সামনে চিৎকার করে নিজ দোষ স্বীকার করে যেন স্বস্তি পেয়েছে সে। এই ধরনের লোকের মধ্যেই দুষ্কর্মের ছাপ অনুরূপ লেগে দু যায় কারো বাহ্য তো সেটা প্রকাশ পায় কারো পায় না দরজার দিকে তাকিয়ে বিমল ডাক্তার থেমে গিয়ে বললেন হে যে ইন্সপেক্টর বাবু নতুন কিছু খবর পেলেন নাকি পুলিশ ইন্সপেক্টর ক্ষিতীশবাবু ও বিমল ডাক্তারকে নমস্কার জানালেন এবং প্রতি নমস্কার পেলেন একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে ক্ষিতীশবাবু বললেন খবর তো আছেই তবে ব্যাপারটা ক্রমেই জটিল হয়ে যাচ্ছে যেন প্রথমে ভেবেছিলাম রিপেন বাবুকে জেরা করলেই অনেক কিছু খবর পাওয়া যাবে কিন্তু না তেমন কিছু সুবিধা করতে পারলাম না তা না হয় পারলেন না কিন্তু ঘটনাটা জটিল হলো কোথায় বলুন তো জটিল মানে ওই নৃপেনবাবু ছাড়া জমিদারবাবুর অন্যান্য ব্যক্তিগত কর্মচারীরাও তো ছিল তার মধ্যে গোপেনবাবু বলে একটি ছোকরা টাইপিস্ট আছে তাকে দেখলেই মনে হয় যেন একটা রহস্য তো তদন্ত করে দেখলাম জমিদারবাবু যখন মারা যান গোপেনবাবু তখন শুধু অফিস ঘরে ফাইল খুঁজতে যাননি অন্য মতব ছিল তার তাই নাকি তা মতলবটা কী বলুন তো শুনি অফিস ঘরে গিয়েছিলেন ঠিকই ফাইল খোঁজার অজুহাত দেখিয়ে সেখানে ছিলেন মিনিট পাঁচেক তারপরেই সোজা চলে যান পোস্ট অফিসে একটা টেলিগ্রাম পাঠাতে টেলিগ্রাম পাঠাতে হ্যাঁ টেলিগ্রাম পাঠাতে আর কি টেলিগ্রাম পাঠিয়েছেন তাও জেনেছি দিল্লিতে কে এক মির্জা ওসমানকে টেলিগ্রাম পাঠিয়েছেন এই যে অ্যারেঞ্জ কাইন্ডলি ওয়েট টু ডেজ এর কোনো অর্থ উদ্ধার করতে পারেন কি বলেন তো পুলিশের জুলুন চালিয়ে এসবের অর্থ পরিষ্কার করে নি সেকেন্ড ডিগ্রিতে না হয় থার্ড ডিগ্রিতে ও চোদ্দ পুরুষ বলবে সব কথা অজয়বাবু এতক্ষণ মন দিয়ে শুনছিলেন এদের কথাবার্তা ক্ষিতীশবাবুর এই সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির কথা একটু বিচলিত হয়ে বলে উঠলেন আচ্ছা ইন্সপেক্টরবাবু বাবু আপনাদের এই সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এগুলোর অর্থ কি বলতে পারে না হয় ও হো আপনি বুঝিয়ে সব দেখেননি কখনো সহজ কথায় আপনাকে বুঝিয়ে বলি শুনুন সোজা ভালো কথায় মানে শুধু বাবা বাছা করলে কোনো দুর্বৃত্ত তার দুষ্কর্মের কথা স্বীকার করতে চায় না কখনো এটা হলো মানুষের স্বভাব তাই আমাদের তিন রকমের কলকাঠি আছে প্রথমটায় কৃতকার্য হতে না পারলে দ্বিতীয়টায় ফেলুন দ্বিতীয়টায় না হলে তৃতীয়টায় ফেলুন তৃতীয় প্রক্রিয়ায় নিজ দোষ স্বীকার করে না এমন লোক জগতে খুব কম আছে বেশিরভাগ সময়ই দেখা গেছে দ্বিতীয়টাতেই দুর্বৃত্ত তার দোষ স্বীকার করলো তবে হ্যাঁ এমন অনেক স্বদেশী আন্দোলনের কয়েদিও দেখেছি যাদের ওপর তৃতীয় কলকাঠি চালানো হবার পরও তারা মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলে না দেখলে সত্যিই অভিভূত হতে হয় মানুষ কতখানি উঁচুতে উঠে গেলে তার মনোবল কতখানি দৃঢ় হলে এটা সম্ভব আমরা তো গল্পনাও করতে পারি না মশাই এমনও দেখেছি জানেন এ ধরনের জেদি কয়েদির ওপর তৃতীয় কলকাঠি চালাতে গিয়ে কয়েদির মৃত্যু হয়েছে তবু তাদের দলের এতটুকু খবর পর্যন্ত পাওয়া যায়নি এই কলকাঠির প্রক্রিয়াগুলো কেমন শুনতে পারি হ্যাঁ কোনো বাধা ধরার নিয়ম কিছু নেই কেবল যন্ত্রণার পরিমাণটা বাড়ানো এই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যন্ত্রণাদায়ক যন্ত্র আছে কোথাও হয়তো আসামিকে একটা ঘরের মধ্যে পুড়ে দিয়ে তার উত্তাপ বাড়ানো হতে লাগলো উত্তাপ অনুপাতে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি হতে লাগলো থার্ড ডিগ্রির উত্তাপ কতখানি তা নাইবার শুনলেন কোথাও হয়তো আবার হাতে মোচড় দিতে দিতে থার্ড ডিগ্রিতে ভেঙেই গেল হাতটা এই এইরকম আরও কত কী মানুষের সহ্য করার একটা সীমা আছে মশাই থার্ড ডিগ্রিতে সে সীমা সব সময় ছাড়িয়ে যায় তখন প্রাণের মায়ায় সত্য কথা বলতেই হয় তাকে বিমল ডাক্তার হঠাৎ বলে উঠলেন একটু ভুল করলেন ইন্সপেক্টর বাবু সত্য কথা সবসময় যে বলে না এর প্রমাণ যথেষ্ট আছে নির্দোষ লোক অনেক সময় ভুলক্রমে আসামি বলে ধরা পড়ে সেটা পুলিশের একটা খুব যে দুর্নামতা বলছি না আমি তবে সেই নির্দোষ লোকের ওপর যখন আপনারা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি চালাতে থাকেন অসহ্য যন্ত্রণার তাড়নায় এবং প্রাণের দায় মিথ থেকে নিজ মুখে সত্য বলে আপনাদের মনমতো কথা যখন সে প্রচার করতে বাধ্য হয় তখনই এই আপনাদের কলকাঠি নাকি বললেন আমার বিতৃষ্ণা এসে যায় ক্ষিতীশবাবু যেন একটু আহত হয়ে বললেন তাহলে আপনি কি বলতে চান চোর ডাকাতদের হাত জোর করে দোষ স্বীকার করতে বললে তারা সহজেই দোষ স্বীকার করবে আপনার যুক্তিটা জায়গা বিশেষে সত্য হতে পারে হয়তো তবে বেশিরভাগ সময়ই আমাদের কলকাটি যে অনেক বেশি কার্যকরী হয় সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু দুঃমন্দের দলের যে কোনো একটা লোককে ধরে বহু সময় আমরা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি সাহায্যে সমস্ত দলটাকে পাকড়াও করেছি জানেন আপনি ঠিক কথা আপনার কথা অস্বীকার করবার উপায় নেই কিন্তু আমি এবার ঠিক করেছি জমিদার রাধাগোবিন্দ চৌধুরীর হত্যাকারীর ওপর আমি ডিগ্রি চালাব দেখি সে নিজ মুখে দোষ স্বীকার করে কিনা বাবু ও ইন্সপেক্টর বাবু দুজনেই অবাক হয়ে গেলেন ইন্সপেক্টর বাবুই কথা বললেন সে কি আপনি কি বলতে চান আপনি যাকে সন্দেহ করেন তাকে মেরে ফেলে তার মুখ থেকে করিয়ে নেবেন মশাই অজয়বাবু কথাটা যেন সাই দিয়ে বলে উঠলেন হ্যাঁ কথাটা সত্য থার্ড ডিগ্রির বহর যদি অত দূর গড়ায় তাহলে তার উপর আবার ডিগ্রি চলতে পারে নাকি আসামিকে মেরে ফেলা ছাড়া আর তো কোনো উপায় দেখি না হুম না ঠিক তা নয় আপনাদের সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির যন্ত্রণা শারীরিক আমার ফোর্থ ডিগ্রির যন্ত্রণা হবে মানসিক এই যন্ত্রণা শরীরের ওপর কোনো ক্ষতি করবে না বটে তবে এর ফল থার্ড ডিগ্রির চেয়ে অনেক বেশি সাংঘাতিক হবে দেখবেন এমন একটা মারাত্মক মানসিক অস্বস্তি হবে এ থেকে যা অসহ্য তো হয়ে উঠবেই এর থেকে রেহাই পেতে হলে নিজদের স্বীকার করা ছাড়া গত্যন্তর নেই যতদূর মনে হয় আমার জমিদার বাবুর ব্যক্তিগত কোনো কর্মচারী এই খুনের দায় দায়ী তাকে এই ঘরে এনে যখন সেই জাঁতি গলে ফেলবো না দেখবেন তার অবস্থাটা কি করি আমি আপনাদের যা কিছু জ্ঞাতব্য বিষয় আছে সব কিছু সে মুখে বলতে পথ পাবে না তবে হ্যাঁ এটা আমার একটা পরীক্ষা জানি না কতদূর কৃতকার্য হব আমি যে আসামিকে সন্দেহ করব সেও দেখবেন একটু অভিনব উপায় কখন যে সে আমার জাতি কলে ধরা দেবে নিজেও বুঝতে পারবে না সে আমার এসব হেঁয়ালির মতো কথা শুনে খুব অবাক হয়ে যাচ্ছেন বোধ হয় যাকে কী যেন কথা হচ্ছিল আমাদের গোপেনবাবুর ওপর সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি চালানোর কথা কিছু দরকার হবে না যত বুদ্ধিমানই হোক না সে আসামি আমার জাতি কলে আপনি ধরা দেবেন দেখবেন আর কথা বাড়াবো না এবার আসল কাজে নামা যাক বাবু বললেন আপনার কায়দাটা কি একটু বললেন না তো কিভাবে কাজে নামবেন মানে আমাকে কি করতে হবে সেটা তো বলবেন আপনার কথাগুলো সত্যি হেয়ালির মতোই শোনাচ্ছে আপনি পুলিশের তরফ থেকে আমায় সাহায্য করবেন একটু দরকার হবে বলে মনে হয় না তবু যদির কথা তো বলা যায় না জমিদারবাবুর ছয়জন ব্যক্তিগত কর্মচারীকে আমার এই ঘরে একে একে নিয়ে এসে আমার সঙ্গে প্রত্যেককে কিছুক্ষণের জন্য আলাপ করবার ব্যবস্থা করে দিতে হবে আপনাকে আমার অভিনব কায়দা বা মারাত্মক জাতিকল সম্বন্ধে তাদের কোনো আভাস দেবার কিচ্ছু দরকার নেই বরং বলবেন এমনি একটু আলাপ করতে চাই কেউ এখানে আসতে অস্বীকার করলে তার ওপর অবশ্য পুলিশের জোর চালাতে হবেই আমার কায়দাটা সম্বন্ধে আপনার কৌতূহল থাকলে এই পর্যন্ত বলতে পারি এটা এমন বিশেষ কিছু জটিল ব্যাপার নয় মোটেই প্রত্যেককে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব আমি প্রশ্নগুলোর উত্তর দিলেই তারা নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যেতে পারবে প্রথমে নৃপেন বাবু পরে বাবু। তারপর তিনজন সব সবশেষে গোপেন বাবু টাইপিস্টকে পরীক্ষা করতে চাই আমি এরপর বিমল ডাক্তার দিকে ফিরে বললেন তুমি এখন তোমাদের বাড়ি থেকে কাকিমাকে একটু সান্ত্বনা দেওয়া দরকার সন্ধ্যের পর তোমাদের বাড়ি যাব আমি সেখানেই সব গল্প করব খেমন করে আসামি ধরলাম শেষের কথাগুলো সুরে ডাক্তারের চরম আত্মবিশ্বাস প্রকাশ পেল কিছুক্ষণ সকলে নীরব তারপর নিস্তব্ধতা ভাঙলেন অজয়বাবু তিনি চেয়ার থেকে উঠতে উঠতে বলতে লাগলেন আচ্ছা ডাক্তার নিজের সম্বন্ধে তুমি এত উদাসীন কেন বলতে পারো কই না তো কেন বলো তো আবার অবাক হয়ে বলছো কই না ইন্সপেক্টর বাবুকে তো কই বললে না তোমার বিপদের কথা ক্ষিতীশবাবু চমকে উঠে বিমল ডাক্তারকে প্রশ্ন করলেন আপনার বিপদ কি হয়েছে আপনার ও কিছু না ওর জন্য আপনি চিন্তা করবেন না এই যে তদন্তে আমি সাহায্য করেছি কোনো একজন স্বার্থপরায়ণ লোকের তা মনুপ্পুত হচ্ছে না তাই আমার পেছনে জন কয়েক দুর্বৃত্তকে লেলিয়ে দিয়েছে এরপর বিমল ডাক্তার তার নিজের বিপদের কথা যতটা পারলেন সংক্ষেপে ইন্সপেক্টরবাবুর কাছে বলে গেলেন কেমন করে তাকে ডাক্তারি কলের অজুহাতে দূরে একটা বাগান বাড়িতে নিয়ে গিয়ে একটা সাবধান বাণী দেওয়া হয় এবং ইচ্ছে করে ট্যাক্সি খারাপ করে সেখানে আটক রাখবার চেষ্টা করা হয় কেমন করে সে প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় রোগী সারানোর প্রীতি উপহারের অছিলায় বিষ দেওয়া পান্তুয়া উপঢৌকন দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয় এই প্রচেষ্টাও যখন ব্যর্থ হলো পরে আবার পাবলিক টেলিফোন থেকে তাকে শাসানো হলো এই তদন্ত থেকে দূরে থাকার জন্য অজয়বাবু এই বর্ণনায় মাঝে মাঝে যোগ দিয়ে ঘটনাগুলোর গুরুত্ব প্রতিপন্ন করার প্রয়াস পেতে লাগলেন কিন্তু বিমল ডাক্তার এইসব বর্ণনা করে শেষে আবার সেই দৃঢ় সুর টেনে এনে বললেন আমি এইসব খুন খুনিদের নিয়ে দিন কারবার করছি এ ধরনের ভয় দেখানো চোখ রাঙানিতে আমি বিচলিত হই না পিছিয়েও পড়ি না বরং আসামিকে ধরবার জন্য আমায় আরো উত্তেজিত করে অনুপ্রেরণা দেয় দৃঢ় প্রতিজ্ঞ করে বক্তব্য শেষ করলেন শ্লেষ দিয়ে ফেরারি আসামির মুশকিল হয়েছে এবার কখন যে সে নিজে ধরা দেবে আমার কাছে তা সে নিজেও বুঝতে পারবে না ভাবলে দুঃখ হয় তাই না ইন্সপেক্টর বাবু চিন্তিত হয়ে বললেন না না অতটা তাচ্ছিল্যভাবে জিনিসগুলো নেবেন না ডাক্তারবাবু বলেন তো দুটো পুলিশ আপনার সঙ্গে দিই তারা আপনাকে চোখে চোখে রাখবে না না কিছু দরকার হবে না অজয়বাবু মন্তব্য করলেন চিরকেলে তোমার সেই একরখা স্বভাব আচ্ছা ডাক্তার আমি উঠি বরং এখন তুমি রাত্রয় নিশ্চয়ই এসো কিন্তু পারিবারিক অনেক কিছু আলোচনা করার আছে তোমার সঙ্গে ক্ষিতীশবাবুও উঠলেন অজয়বাবুকে বললেন চলুন আপনার গাড়িতেই যাব আমায় আপনার বাবার অফিসের ওখানে নামিয়ে দেবেন একটু ওখানে আমার আরও তদন্ত করার বাকি আছে অজয়বাবু ক্ষিতীশবাবুকে নিয়ে তার নিজের মোটর চালিয়ে চলে গেলেন বিমল ডাক্তার নিজের ঘরে ফিরে এসে একটা চেয়ারে বসে একটা সিগারেট ধরাতে ধরাতে আনমোনা হয়ে পড়লেন হঠাৎ ক্রোধে এবং আক্রোশে তার মুখখানা লাল হয়ে উঠল ঘরের ভেতর উত্তেজিতভাবে পাইচারি শুরু করলেন তিনি একটু পরেই মুখখানা অসম্ভব রকম গম্ভীর হয়ে উঠল গভীর চিন্তায় সমস্ত মন তার ধ্যানস্থ হল হঠাৎ টেবিলের কাছে গিয়ে একটা লম্বা কাগজে কি খানিকটা লিখলেন তারপর নিজে নিজেই বলতে লাগলেন এমন জাতি কলে ফেলব যে পালাবার কোনো পথ খুঁজে পাবে না চাবুকও মারব না হাত করাও লাগাবো না দেখি আমার এই অদ্ভুত অভিনব উপায় কার্যকরী হয় কি না বিমল ডাক্তার আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে একটা আরামকে দাঁড়ায় হেলান দিয়ে শুয়ে রইলেন এমনিভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল হঠাৎ ঘন্টাটা বেজে উঠতেই ধীর গলায় বিমল ডাক্তার বললেন কে নৃপেনবাবু আসুন আসুন পর্দা এক প্রবীণ ভদ্রলোক ঘরে ঢুকলেন চেহারা দেখলেই বেশ পদস্থ কর্মচারী বলে মনে হয় ক্ষীণ তনুর ওপর বার্ধক্যের ছাপ পড়েছে আচার ব্যবহারে কোনো ত্রুটি নেই বিমলবাবুর কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে পরিচিতের মতো তিনি বললেন গতকালের শোচনীয় ঘটনা সম্বন্ধে কিছু জানবার জন্য বোধহয় আমাকে ডেকেছেন না বিমলবাবু হুম আপনি ঠিক ধরেছেন কী ব্যাপারটা বলুন তো সত্যি আশ্চর্য ঘটনা আমি সে দৃশ্য কিছুতেই বলতে পাচ্ছি না কিছুতেই যেন বিশ্বাসও করতে পারছি না আমার সঙ্গে জমিদার রাধা গোবিন্দ চৌধুরীর প্রায় বিশ বছরের পরিচয় আমি কল্পনাই করতে পারি না যে তার মতো অমায়িক এবং উদার চরিত্রের লোক আত্মহত্যা করতে পারেন অথচ সচককে দেখলাম যে তিনি আত্মঘাতী হয়েছেন পরশু দিন এমনকি কাল সকালেও আমি তার সঙ্গে অনেকক্ষণ আলাপ করেছি কিন্তু তখন মনের কোনো চাঞ্চল্যই তো আমি লক্ষ্য করিনি একটু চিন্তিত দেখেছি কদিন তা তিনি প্রায়ই হয়ে থাকতেন বিরাট ব্যবসায়ী মানুষ ছিলেন নানা নানারকম জটিল সমস্যা প্রায়ই ভাবতে দেখেছি গতকাল সকালে অফিসে এলেন স্বাভাবিক মানুষ হঠাৎ তাকে বেলা বারোটায় দেখলাম একেবারে মৃত মোমুষ্যও নয় বুঝুন তো ব্যাপারটা বারান্দা দিয়ে যাচ্ছিলাম অফিস ঘরে হঠাৎ জমিদারের ঘরে রিভলভারের শব্দ চমকে উঠলাম প্রায় সঙ্গে সঙ্গে ছুটে তার ঘরে ঢুকে দেখি এই সাংঘাতিক ব্যাপার হ্যাঁ জমিদার রাধা গোবিন্দবাবু নিজের রিভলভার দিয়ে নিজেকে গুলি করেছেন একেবারে মাতার ভেতর দিয়ে বিমল ডাক্তার কথাগুলো খুব মন দিয়ে শুনে গম্ভীরভাবে বললেন আচ্ছা আমি যদি বলি জমিদার আত্মহত্যা করেননি খুব আশ্চর্য হবেন নিশ্চয়ই না শুধু আশ্চর্য হব না আপনার এই উক্তি একেবারে অসম্ভব মনে করব কারণ আমি নিজের চোখে দেখেছি বললেও চলে নৃপেন বাবু বিমল ডাক্তারের কথাগুলো সত্যই বিশ্বাস করতে পারেননি তিনি ভেবেছিলেন বিমলবাবু বুঝি ঠাট্টা করছেন ব্যস্ত হবেন না শুনুন জমিদার আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে আপনি তার গুণমুগ্ধ বিশ্বস্ত কর্মচারী ছিলেন আমার কর্তব্যবোধ যদি ফেরারি আসামিকে পাকড়াও করবার চেষ্টা করে আশা করি আপনি আমায় নিশ্চয়ই সাহায্য করবেন আপনি আমায় কি করতে বলেন হত্যাই যদি সত্যি তাকে করা হয় থাকে না না তা একেবারে অসম্ভব এ আপনি কি বলছেন হঠাৎ এরকম সন্দেহ আপনার হওয়ার কারণ কি বলতে পারেন হুম কারণ নিশ্চয়ই একটা আছে একটা না একটা কারণ না থাকলে খামোকা কি আমি বলছি যে জমিদারকে খুন করা হয়েছে এটুকু সামান্য বিশ্বাস আপনি আমার উপর রাখতে পারেন তা সত্য এ বিষয়ে আপনার ক্ষমতা অসাধারণ এটা তো মানতেই হবে হ্যাঁ বলুন না কি করতে পারি আমি ফেরারি আসামি যদি কেউ থাকে তাকে ধরে দিতে যথাসাধ্য চেষ্টা করতে আমি প্রস্তুত আমার দ্বারা আপনার কোনো উপকার যদি হয় তা করতে আমি কখনোই কুণ্ঠিত হব না বেশ তবে শুনুন আমার দৃঢ় বিশ্বাস জমিদারের ব্যক্তিগত যে ছয়জন কর্মচারী ছিল তাদের মধ্যেই একজন জমিদারকে খুন করেছে আমার এই অনুমান আপনার ওপরও প্রযোজ্য বলে কিছু মনে করবেন না আপনি না ডিটেকটিভরা অনেককেই সন্দেহ করেন তাতে আর হয়েছে কি তা সত্যি হ্যাঁ এই ছয়জনকেই আমি একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করতে চাই পরীক্ষাটা আর কিছুই নয় আমি একটা কাগজে গোটা কতক শব্দ লিখে রেখেছি এগুলো পরপর আমি বলে যাব আর শব্দগুলো শুনেই যে কথাগুলো আপনাদের মনে উদয় হবে তখনই সেগুলো বলে যেতে হবে আপনাদের উত্তর করতে কতক্ষণ দেরি হচ্ছে আর কি ধরনের উত্তর হচ্ছে সেটাই আমি লক্ষ্য করব শব্দগুলোর মধ্যে আজে বাজে কাজের সব রকমের কথাই আছে ছজনের কাছ থেকে উত্তর পেলেই আমি নিশ্চিন্ত হতে পারি ধরুন না আপনাকেই যদি প্রশ্নোত্তরের জন্য অনুরোধ করি প্রথমেই এসব মনস্তত্ব টনস্তত্ব আমি একেবারেই বিশ্বাস করি না কি যে আজগুবি ব্যাপার আপনার মাথায় ডুবেছে আপনিই জানেন তবে আপনি হচ্ছে গিয়ে ডাক্তার তার ওপর ডিটেকটিভ আপনার তো খাতিরই আলাদা বিশেষ করে ওই পুলিশ মহলে আর আপনি যখন ধরেছেন তখন বলতেই হবে আমাকে তবে অন্য কোনো উপায় আসামি আমি ধরবার চেষ্টা করলে ভালো করতেন বোধহয় যাকে আপনার পরীক্ষার ব্যাপারটা কিন্তু আমায় আরও একটু বুঝিয়ে বলতে হবে ঠিক বুঝলাম না কি করতে হবে এই ধরুন আমি প্রশ্নের উত্তর করছি আপনি একটা শব্দ বললেন নদী আমার মনে ধরুন নদী কথাটা শুনেই ঘাট কথাটা মনে এলো কারণ না নদী এবং ঘাট এই দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ আছে আমার মনে আরও অনেক কথাই উদয় হতে পারতো যেগুলোর সঙ্গে নদী শব্দটা সংযোগ আছে যেমন ধরুন নালা নৌকো জল পুল এই রকম আরও অনেক শব্দ কোনো ক্রিয়াকর্মও হতে পারতো যেমন নদী কথাটা শুনেই মনে পড়ে স্নান ডোবা মানে ডুবে যাওয়া এই ধরনের দু চার কথা অ বোঝাচ্ছি এবার বেশি ভাবা চলবে না তাই না সঙ্গে সঙ্গে যেটা মনে আসে সেটাই বলতে হবে এই তো আর তো আপনি বলতে থাকুন বিমল ডাক্তার খুব গম্ভীর হয়ে স্ক্যাপ কাগজখানা সামনে ধরে একটা পেন্সিল নিলেন হাতে নৃপেনবাবুর অনেক কথাই তিনি মনক্ষুণ্ণ হতে পারতেন রাগও করতে পারতেন কিন্তু তা তিনি হলেন না বা করলেনও না সেরকম স্বভাবও নয় তার নৃপেনবাবু যতক্ষণ যত রকম কথা বলছিলেন বিমল ডাক্তার শান্ত দৃষ্টি দিয়ে কেবল নৃপেনবাবুর মুখভঙ্গি এবং চোখ মুখের ওপর যেসব বিভিন্ন ছাপ মেঘের মতো ভেসে যাচ্ছিল সেগুলো পর্যালোচনা করছিলেন কথা বলবার সময় মানুষের মুখের ভাব এবং মনোভাবের এক আশ্চর্য রকমের পারম্পর্য বিশেষজ্ঞদের কাছে ধরা পড়ে বিমল ডাক্তার নিজের লেখা শব্দগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে আরম্ভ করলেন আকাশ প্রশ্ন করেই পেন্সিল দিয়ে কাগজের ওপর তিনি ফুটকি মারতে লাগলেন তার উদ্দেশ্য কত পরে উত্তর আসে তাই লক্ষ্য করা দুটো ফুটকি মারবার পরে নৃপেনবাবু উত্তর দিলেন বাতাস তখন এইভাবে প্রশ্ন এবং উত্তর চলতে লাগল মাটি তিন ফুটকি জল রুটি তিন ফুটকি মাখন ঘর তিন ফুটকি দালান বারান্দা এক দুই তিন চার ফুটকি দরজা গাড়ি এক ফুটকি ঘোড়া चाल दो की, डाल चेयर दो की, टेबिल रिवॉल्वर, तीन की, गोली, आलमारी तीन फुट की देराज, जमीदार एक दई तीन चार फुट की, शेरस्ता এইভাবে প্রায় ত্রিশটি শব্দ বিমল ডাক্তার বলে গেলেন এবং নৃপেনবাবু থেমে থেমে সেগুলোর উত্তর দিয়ে গেলেন শেষ হলে ডাক্তার বললেন বেশ চমৎকার ধন্যবাদ পরীক্ষার ফলাফল এখনই জানতে পারবেন না কিন্তু একটু সময় নেব আগে আর পাঁচজনের পরীক্ষা হয়ে যাক নৃপেনবাবু উঠলেন মুখে মৃদু হাস্য নিয়ে বললেন আপনাকে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত তবে আমার দৃঢ় বিশ্বাস আপনি শেষকালে আমার সঙ্গে মত মেলাবেন যে রাধা গোবিন্দবাবু আত্মহত্যাই করেছেন হুম দেখাই যাক না চেষ্টা করতে দোষ কি আপনি তাহলে শচীনবাবুকে পাঠিয়ে দেবেন হ্যাঁ বা তাকে এই পরীক্ষা সম্বন্ধে যেন কিছু বলবেন না বলবেন বিমলবাবু আপনার সঙ্গে কিছুক্ষণ আলাপ করতে চান ঠিক আছে নমস্কার হ্যাঁ নমস্কার নৃপেনবাবু বাবু ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন শেষ হল শ্রী অশোক কুমার মিত্র সৃষ্টি গোয়েন্দা বিমল ডাক্তারের গল্প সবই যখন অন্ধকারের দ্বিতীয় পর্ব নমস্কার